করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় গ্রুপ পর্বের ম্যাচগুলো প্রচলিত হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে না করে একটি ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল এএফসি। সেই হিসাবে গত 14 মে মালদ্বীপের রাজধানী মালের রাশমি ঢান্ডু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ডি গ্রুপের খেলাগুলো, কিন্তু দক্ষিণ এশিয়ায় করোনা মহামারী পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় দেশগুলো বন্ধ করে দিতে থাকে নিজেদের সীমান্ত। এর প্রভাবে খেলাগুলো স্থগিত করে দেয় এএফসি। তবে মঙ্গলবার রাতে নতুন করে সূচি ঘোষণা করেছে তারা। জুন এবং জুলাই মাসে এএফসি কাপের গ্রুপ ডির ম্যাচগুলো অনুষ্ঠিত হতে চলেছে। আগামী 27 জুন কোয়ালিফায়ার রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি এবং মালদ্বীপ ইগলস। এই ম্যাচে জয়ী দল সরাসরি এএফসি কাপের গ্রুপ ডিতে এটিকে মোহনবাগান, মাজিয়া স্পোর্টস এবং বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ম্যাচ খেলার সুযোগ পাবে। এটিকে মোহনবাগানের প্রথম ম্যাচ আগামী 30 জুন কোয়ালিফায়ার রাউন্ডের জয়ী টিমের বিরুদ্ধে। এরপর এটিকে মোহনবাগান গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে আগামী 3 জুলাই। আর 6 জুলাই গ্রুপের শেষ ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। তবে এশিয়ান ফুটবল কাউন্সিল এএফসি কাপের নতুন সূচি ঘোষণা করলেও এই ম্যাচগুলি কোথায় হবে অর্থাৎ ভেন্যুর কোনো উল্লেখ করেনি। তবে সূত্রের খবর, পরিবর্তিত সূচির এই ম্যাচগুলি হতে পারে বাংলাদেশে। মালদ্বীপ থেকে গ্রুপ ডির ম্যাচগুলি সরিয়ে নেওয়ার সময় আয়োজক হতে চেয়েছিল বসুন্ধরা কিংস, যদিও সেই সময় এএফসি তাদের আবেদনে সাড়া দেয়নি।